জনসমুদ্রে পরিণত হলো বদরপুর ঘাটের প্রসিদ্ধ জংলাকালী বাড়ি। বরাক উপত্যকা রেল জংশন বদরপুর ঘাটে রয়েছে মা জংলাকালীর মন্দির। প্রতি বছরের ন্যায় এবারও মকর সংক্রান্তিতে বাৎসরিক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। এবারের যজ্ঞ 80তম বৎসরে পদার্পণ করল। দুদিন ব্যাপী অনুষ্ঠানে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। উৎসব উপলক্ষে আয়োজকরা জানান, শুধু আসাম নয়, অন্যান্য রাজ্য থেকেও ভক্তদের সমাগম। তাছাড়া মায়ের মহাপ্রসাদ বিতরণ করা হয় দুদিন ব্যাপী। এই মহাযজ্ঞ শান্তিযজ্ঞ, যেটা আজকে বরাক বলি না, একটা নর্থ ইস্ট এবং আমাদের বাংলাদেশের আগে দর্শকরা যেন আসতো এই যজ্ঞ আমি নিজে দেখেছি। আমি প্রায় 14-15 বছর এই কালীবাড়ি পরিচালনা। শিলচর থেকে আর নিউজের প্রতিনিধি শ্রাবণী চক্রবর্তীর প্রতিবেদন।